লাইসেন্স নয়, এবার থেকে আপনারা পেয়ে যাবেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। ইতিমধ্যে পরিবহন মন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে এবার থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে তারা কিন্তু নর্মাল যে লাইসেন্স এতদিন পর্যন্ত পাওয়া যাচ্ছিল সেই লাইসেন্স পাবেন না, তার পরিবর্তে তিনি এখন থেকে পাবেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। তো স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কী, এতে আপনারা কী কী সুবিধা পাবেন, এই নিয়ে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কি স্মার্ট ড্রাইভিং লাইসেন্স নিতে চান নাকি চান না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দীর্ঘদিন ধরে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স চালু হবে এমন খবর শোনা যাচ্ছিল, অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে রাজ্যে গাড়ি চালকদের জন্য চালু হয়ে গেছে স্মার্ট কার্ড। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বেলতলা মোটর ভেহিকেলসে এমন স্মার্ট কার্ডের সূচনা করেছেন। নতুন এই স্মার্ট কার্ডে লুকিয়ে রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা, আর এই সকল সুবিধার জন্যই অনেকেই এখন স্মার্ট কার্ড পেতে ইতিমধ্যে কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। কী কী সুবিধা রয়েছে অত্যাধুনিক এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্সে? অত্যাধুনিক এই স্মার্ট কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আর গাড়ি চালকদের আলাদা করে ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে করে বয়ে নিয়ে যেতে হবে না। এই স্মার্ট কার্ডের মাধ্যমেই থাকবে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন, সমস্ত কিছু এই স্মার্ট কার্ডের মধ্যেই থাকবে। এটি একটি উন্নত মানের কার্ড। এই কার্ডের মধ্যেই থাকবে চিপ, এতে রয়েছে কিউআর কোড। এমন স্মার্ট কার্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, এমন স্মার্ট কার্ড কিন্তু গোটা ভারতবর্ষেই কার্যকর হবে। তো এই তো গেল এই স্মার্ট কার্ডের বৈশিষ্ট্য, অর্থাৎ এই স্মার্ট কার্ডটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের কোন কোন সুবিধা হবে, কী কী নেওয়ার দরকার পড়বে না এটা। তো এখন প্রশ্নটি হচ্ছে যে এই স্মার্ট কার্ড যদি আপনি বানাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের কত টাকা পর্যন্ত খরচা হতে পারে। তো এই সকল কার্ড যে সকল গাড়ি চালকদের পুরানো ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা কিন্তু খুব সহজে এই স্মার্ট কার্ড পেতে পারবেন। স্মার্ট কার্ড পাওয়ার জন্য অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন ফি হিসাবে জমা দিতে হবে মাত্র 200 টাকা। ফিস জমা দেওয়ার পরে নতুন স্মার্ট কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের কাছে যদি পুরনো যদি ড্রাইভিং লাইসেন্সগুলো থাকে এবং আপনি যদি চান যে আপনি নতুন করে স্মার্ট কার্ড নেবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মাত্র 200 টাকা দিলে পরেই আপনি নতুন স্মার্ট কার্ড বা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। এর পাশাপাশি পরিবহন মন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে কিছুদিন আগে বেশ কয়েকটি জায়গাতে এই ধরনের কার্ড দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো স্মার্ট কার্ড নয়, সেগুলো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল। বর্তমানে যে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে সেই স্মার্ট কার্ডের সঙ্গে ওই সকল কার্ডের অনেক ফারাক রয়েছে। রাজ্যে নতুন যে স্মার্ট কার্ড চালু করা হয়েছে সেই স্মার্ট কার্ড যে সমস্ত চালকদের কাছে থাকবে তাদের কাছে ট্রাফিক পুলিশ এখন থেকে আর যদি ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলেও ওই কার্ড দেখালেই চলবে। স্মার্ট কার্ড স্ক্যান করলেই ট্রাফিক পুলিশ চালক সম্পর্কে সমস্ত তথ্য, অর্থাৎ তার রেজিস্ট্রেশন নাম্বার কী রয়েছে, তার ড্রাইভিং লাইসেন্সের তথ্য সমস্ত কিছুই পেয়ে যাবেন। এক্ষেত্রে চালকের বিরুদ্ধে কোনো আইন অমান্য করার অভিযোগ রয়েছে কি না সেটাও কিন্তু অনায়াসে জানা যাবে। আবার এই ধরনের স্মার্ট কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে বিপদকালীন পরিস্থিতিতে স্মার্ট কার্ড স্ক্যান করে পুলিশ সমস্ত তথ্য পেয়ে যেতে পারবে। অর্থাৎ থাকুন না করুক যদি আপনাদের কোনো সময় অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কাছে যদি এই স্মার্ট কার্ডটি থাকে তাহলে পরে শুধুমাত্র আপনার স্মার্ট কার্ড স্ক্যান করলেই আপনার সম্পর্কে বা আপনি সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য ট্রাফিক পুলিশ কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বাড়ির সঙ্গে যোগাযোগ করাটা কিন্তু খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।